116 জনের লিস্ট করে দুদকে জমা দিয়েছে হুজুরদের দুর্নীতি ধরার জন্যে। তার আগে তুমি যে দেশের বাইরে বাড়ি করেছো, ওই দুর্নীতির দায় তোমার জেল হওয়া দরকার। আমি দাবি জানাবো এই বিচারপতি মানিকের চাকরিকালীন সময় যতগুলো বিচার কাজ হয়েছে সেগুলোর তদন্ত, পুনরায় তদন্ত করা হোক, কারণ তার বিচার একটাও ইনসাফ হয়েছে বলে, ন্যায় বিচার হয়েছে বলে আমার মনে হয় না। লামায়ে কেরামকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তখন ওই দেশে না থাকবে সভ্যতা, না থাকবে ইসলাম, না থাকবে মসজিদ, না থাকবে মাদ্রাসা। কারণ ওলামায়ে কেরাম থেকে যখন সাধারণ মানুষ জুদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, সাধারণ মানুষ দিন শিখবে কোথায়? একেবারে বেছে বেছে যাদের নাম গন্ধ অনেক সময় ওয়াজের ময়দানে আমরা শুনি নাই, তাদের নামও আছে। এবার বুঝেন কি রিসার্চটা তারা করেছে। আর একজন আছে মা বাবার অবাধ্য সন্তান, ব্যারিস্টার এক মহিলা, নাম নিতেও আমার ঘৃণা হচ্ছে, যার বিরুদ্ধে তার মা সংবাদ সম্মেলনে কেঁদেছে যে মা বাবাকে, বৃদ্ধ মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। এরা হলো এই দেশের ইজারা নিয়েছে। একটা কথা বলি, এই দেশ যারা স্বাধীন করেছে, আবার মানিক বলেছে প্রশাসনের মধ্যে যারা ধর্মান্ধ আছে, মানে যারা ধর্ম পালন করে, তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়ার, তাহলে প্রধানমন্ত্রীর নাম কেন বলো না? প্রধানমন্ত্রীও তো গর্ব করে বলেন, আওয়ামী লীগের লোকেরাও গর্ব করে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তাহাজ্জুদ গুজারি তেলাওয়াত করেন, তিনিও তো ধর্ম পালন করেন, তারও বিচার চা। এই দেশ যিনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও তো কথার শুরুতে বিসমিল্লাহ বলতেন, কথার শেষে ইনশাআল্লাহ বলতেন, রেডিও সেন্টারে কোরআন তেলাওয়াত না করে সংবাদ পড়তে দিতেন না, তাহলে সেই মৃত ব্যক্তিটারও বিচার চাস না কেন? এরা এই দেশ থেকে ইসলাম মিটাবার একটা মিশনে নেমেছে। আমরা যুদ্ধ জেহাদ কিছুই এই মুহূর্তে এই দেশে আমরা যুদ্ধ চাই না, আমরা হাঙ্গামাও চাই না, দাঙ্গাও চাই না, কিন্তু আমাদের পায়ে পড়ে কেউ ঝগড়া করতে এলে ঝগড়া আমরাও জানি, এটাই ক্লিয়ার কথা। যারা উস্কানি, এটা একটা উস্কানি, এই যে তারা একটা লিস্ট করলো, এটা মুসলমানদের মনে আঘাত দেওয়া না? এটা একটা উস্কানি দেওয়া না? এই যে ধর্মীয় উস্কানি দিল, এখন এর প্রতিবাদে আমি এই কথাগুলো যে বললাম, এই কথাগুলো তো আমার বলা লাগতো না, লাগতো? এই যে যারা উস্কানি দেয়, এই দেশে যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা এখানে বয়স্ক আছেন, তারাও আমার সঙ্গে একমত হবেন, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, রাতে তাহাজ্জুদ পড়েছেন রাইফেল পাশে রেখে, এবং বর্তমানেও যত মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, কালের কণ্ঠ না যেন প্রথম আলোর পত্রিকায় আরও আগে দেখেছিলাম, 90 ভাগের মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা। ওরা বলতে চায় এই দেশ স্বাধীন হয়েছে ইসলাম মিটাইয়া দেওয়ার জন্য, অর্থাৎ ইসলাম প্রশ্নে স্বাধীন হয়েছে, ইসলাম থাকবে না, অথচ এদেশ শাসিত হয়েছে জালেমের বিরুদ্ধে, মাজলুমের বিজয় হয়েছিল এই দেশ। যত ইসলাম বিদ্বেষী যত ধরন আছে তাদের, তাদের মধ্যেও মতনৈক্য আছে, তাদের মধ্যেও ঝগড়া বিবাদ আছে, কিন্তু ইসলাম প্রশ্নে, ইসলাম বিরোধিতায় তারা সবাই এক। কিন্তু আমরা মুসলমান শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও এমন নিচু মন নিয়ে আছি, আমাদের মাঝে সাধারণ কিছু বিষয় নিয়ে মতনৈক্য, ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায় আমরা মুসলমান এই সাধারণ মতানৈক্যের কারণে আমরা এক হতে পারছি না। আজিব ব্যাপার, আমার পুরনো ওয়াজগুলো যেগুলো ইউটিউবে আছে খুঁজে খুঁজে দেখবেন, আগে বয়ানই করতাম এগুলো। আপনি মনে করেন আমি চরমনার মুরিদ, আমি রক্ষা পেয়ে যাব, আপনি মনে করেন আমি তবলিগ, আমাকে কেউ কিছু বলবে না, আপনি মনে করেন আমি আওয়ামী লীগ, আমাকে ধরবে না, আপনি মনে করেন বিএনপি, আমাকে ধরবে না, বিষয়টা এমন নয়। ইসলাম বিদ্বেষী যখন মুসলমানদের উপর আক্রমণ শুরু করবে, তখন কোন দল কোন মত এটা খুঁজবে না, তুমি কালেমাওয়ালা মুসলমান কিনা সেটা দেখবে। আপনি কল্পনাও করতে পারছেন না, আমি প্রায় সময় এই দেশের তবলিগ, এই দেশের পীর মুরিদি খানকা, মসজিদের জুমার বয়ান, বিভিন্ন খানকার আলোচনা, তরবিয়াত, মাদ্রাসা মাহফিলগুলোর মাধ্যমে, বিশেষ করে এই দেশে যে মাহফিলের সংস্কৃতি, এর মাধ্যমে কি উপকার হয় এ বিষয়ে বহু বয়ান করেছি। একটা কথা বলি, এই দেশের মানুষ আপনি গুলির ভয় দেখাইয়া, শুধু এই দেশ নয় সারা পৃথিবীতে গুলির ভয় দেখাইয়া, জেল জুলুমের ভয় দেখাইয়া মানুষকে
সঠিক পথে আনতে পারবেন না। ওয়াজের ফায়দা কি আগে সেটা বলি, এই যে বয়ান করতেছি এটার ফায়দা কি, এটার ফায়দা একটা চোর পুলিশের হাতে ধরা পড়েছে, তাকে ফাইন দিতে হলো, জেলে যেতে হলো, বের হইয়া আবার চুরি করে, আছে না নাই, আবারও ধরা পড়লো, আবারও গেল, রিমান্ড হলো, এবার বের হইয়া ডাকাতি করে, একই লোক ডাকাতি করে ধরা পড়লো, ছিনতাই করে ধরা পড়লো, এবার বের হইয়া খুন করে। এই দেশের যত সন্ত্রাস আছে এরা একাধিকবার জেল খাটা মানুষ, জেল থেকে বের হইয়া শোধরাইছে, কেউ কথা বলেন না কেন, রিমান্ড হলো, যখন তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের হাতে রিভলভার বন্দুক হাতে লাঠি, এত সাজার পরেও, ভয়ানক আগ্নেয়াস্ত্র পুলিশের সঙ্গে থাকার পরেও, এতবার সাজা হওয়ার পরেও, ওখানে কষ্ট দেওয়ার পরেও চুরি থেকে ফেরে নাই, ডাকাতি থেকে ফেরে নাই, সন্ত্রাসী থেকে ফেরে নাই, মদ গাঞ্জা জুয়া থেকে ফেরে নাই, ওই একই মানুষ ওয়াজে গিয়ে আধা ঘন্টা ওয়াজ শুনেছে, এখান থেকে ফিরে বাসায় গিয়ে নামাজে দাঁড়ায় আর কাঁদে, জীবনে মদের কাছে যায় না, চুরির কাছে যায় না, আছে না নাই। একটা মানুষকে বন্দুকের ভয় দেখালেন, জেল জুলুম হলো, এরপরও লোকটা ফিরলো না, ওয়াজে গিয়া বন্দুকের ভয় নাই, রিমান্ডের ভয় নাই, জেলের ভয় নাই, মাইরের ভয় নাই, আধা ঘন্টা এক ঘন্টা বয়ান শোনার পরে ওই মানুষটা দিনের পথে চলে আসছে, মাদক ছেড়ে দিল। এই দেশে মাদক বন্ধে, সন্ত্রাস বন্ধে, চুরি ডাকাতি বন্ধে ওয়াজ মাহফিলের চেয়ে বড় ভূমিকা আর কোনোটার নাই। এটা আপনি মানেন চাই না মানেন আপনার ব্যাপার। এই সমাজে যেই সব যেই আচরণ যেই সংস্কৃতি শুরু হয়েছে আমাদের এই দেশে, ওয়াজ মাহফিল না থাকলে পশ্চিমাদের মতো রাস্তায় জেনা ব্যভিচার শুরু হয়ে যেত। কারণ যেই এলাকায় একটা ওয়াজ মাহফিল হয় ওই এলাকায় একটা ঈদের মতো আনন্দ, সবার মাঝে কেমন একটা দিন দিন ভাব, মায়েরা ছোট ছোট ছেলেদের মাথায় টুপি পরিয়ে পাঞ্জাবি পরিয়ে পাঠিয়ে দেয়, মেয়েরা সুন্দর ছোট ছোট মেয়েরা হিজাব পরে সেজে গুজে একটা আনন্দ। অন্যান্য লোকেরা যারা মাহফিলে যায়ও না, দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না, তারাও সুন্দর একটা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মাহফিল ময়দানে যায়। মাহফিল ময়দান এমন একটা জায়গা, এখানে দল নাই মত নাই, সব দল মতের মানুষ ওয়াজের ময়দানে যায়। কথাগুলো কেন বললাম, কথাগুলো বলার কারণ এই দেশ নাস্তিক মনা কিছু মানুষ বা নাস্তিক তারা নিজেদেরকে এই দেশের মালিক মেনে নিয়েছে, যে ওরাই মালিক আমরা এদেশের ভাড়াটিয়া। বাংলাদেশে 116 জন ওয়াজের লিস্ট করেছে, এই 116 জন ওয়াজ ধর্ম ব্যবসা করে, এটা হলো ওদের দাবি। এই দেশের বিচারিক কার্যক্রমকে যে প্রশ্নবিদ্ধ করেছে, কলঙ্কিত করেছে, বিচারপতি মানিকের মতো একজন অসভ্য অপদার্থ মানুষ এই ওলামায়ে কেরামের লিস্ট করেছে, আল্লাহ তোকে এত নেয়ামত দিল, সেই আল্লাহর বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে দিল। কারণ ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, কথা বলেন ঠিক কিনা। যেই মানুষটা ওলামায়ে কেরামের বিরুদ্ধে খুঁজে খুঁজে 116 জনের লিস্ট করে দুদকে জমা দিয়েছে হুজুরদের দুর্নীতি ধরার জন্যে, তার আগে তুমি যে দেশের বাইরে বাড়ি করেছ ওই দুর্নীতির দায় তোমার জেল হওয়া দরকার। আমি এখান থেকে যেহেতু মিডিয়া আছে কয়েকটা, আমি দাবি জানাব এই বিচারপতি মানিকের চাকরিকালীন সময় যতগুলো বিচার কাজ হয়েছে সেগুলোর তদন্ত পুনরায় তদন্ত করা হোক, কারণ তার বিচার একটাও ইনসাফ হয়েছে বলে, ন্যায় বিচার হয়েছে বলে আমার মনে হয় না। শুধু এতটুকু কথা আমরা বলবো, ওলামায়ে কেরামকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে তখন ওই দেশে না থাকবে সভ্যতা, না থাকবে ইসলাম, না থাকবে মসজিদ, না থাকবে মাদ্রাসা। কারণ ওলামায়ে কেরাম থেকে যখন সাধারণ মানুষ জুদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, সাধারণ মানুষ দিন শিখবে কোথায়?
একেবারে বেছে বেছে, যাদের নাম গন্ধ অনেক সময় ওয়াজের ময়দানে আমরা শুনি নাই তাদের নামও আছে। এবার বুঝেন কি রিসার্চটা তারা করেছে। আরেকজন আছে মা বাবার অবাধ্য সন্তান, ব্যারিস্টার এক মহিলা, নাম নিতেও আমার ঘৃণা হচ্ছে, যার বিরুদ্ধে তার মা সংবাদ সম্মেলনে কেঁদেছে যে মা বাবাকে, বৃদ্ধ মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। এরা হলো এই দেশের ইজারা নিয়েছে। একটা কথা বলি, এই দেশ যারা স্বাধীন করেছে, আবার মানিক বলেছে প্রশাসনের মধ্যে যারা ধর্মান্ধ আছে, মানে যারা ধর্ম পালন করে, তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়ার, তাহলে প্রধানমন্ত্রীর নাম কেন বলো না? প্রধানমন্ত্রীও তো গর্ব করে বলেন, আওয়ামী লীগের লোকেরাও গর্ব করে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তাহাজ্জুদ গুজারি তেলাওয়াত করেন, তিনিও তো ধর্ম পালন করেন, তারও বিচার চা। এই দেশ যিনি স্বাধীনের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও তো কথার শুরুতে বিসমিল্লাহ বলতেন, কথার শেষে ইনশাআল্লাহ বলতেন, রেডিও সেন্টারে কোরআন তেলাওয়াত না করে সংবাদ পড়তে দিতেন না, তাহলে সেই মৃত ব্যক্তিটারও বিচার চাস না কেন? এরা এই দেশ থেকে ইসলাম মিটাবার একটা মিশনে নেমেছে। আমরা যুদ্ধ জেহাদ কিছুই এই মুহূর্তে এই দেশে আমরা যুদ্ধ চাই না, আমরা হাঙ্গামাও চাই না, দাঙ্গাও চাই না, কিন্তু আমাদের পায়ে পড়ে কেউ ঝগড়া করতে এলে ঝগড়া আমরাও জানি, এটাই ক্লিয়ার কথা। যারা উস্কানি, এটা একটা উস্কানি, এই যে তারা একটা লিস্ট করলো, এটা মুসলমানদের মনে আঘাত দেওয়া না? এটা একটা উস্কানি দেওয়া না? এই যে ধর্মীয় উস্কানি দিল, এখন এর প্রতিবাদে আমি এই কথাগুলো যে বললাম, এই কথাগুলো তো আমার বলা লাগতো না, লাগতো? এই যে যারা উস্কানি দেয়, এই দেশে যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা এখানে বয়স্ক আছেন, তারাও আমার সঙ্গে একমত হবেন, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, রাতে তাহাজ্জুদ পড়েছেন রাইফেল পাশে রেখে, এবং বর্তমানেও যত মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, কালের কণ্ঠ না যেন প্রথম আলোর পত্রিকায় আরও আগে দেখেছিলাম, 90 ভাগের মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা। ওরা বলতে চায় এই দেশ স্বাধীন হয়েছে ইসলাম মিটাইয়া দেওয়ার জন্য, অর্থাৎ ইসলাম প্রশ্নে স্বাধীন হয়েছে, ইসলাম থাকবে না, অথচ এদেশ শাসিন হয়েছে জালেমের বিরুদ্ধে, মাজলুমের বিজয় হয়েছিল এই দেশ। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন, যদি এতই বড় হয়ে থাকো, পারলে আল্লাহর কোরআনের একটা আয়াতকে মিথ্যা প্রমাণ করে দেখাও। আরে তুমি কে? আল্লাহর রাসূলের জমানায় যে সাহিত্যিক ছিল, আরবির সাহিত্যিক, এমন সাহিত্যিক এই পৃথিবীতে এখন আর আছে? সেই সাহিত্যিকরা অনেক চেষ্টা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ দিয়েছিলেন পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, পারলে এমন একটা সূরা বানিয়ে দেখাও। ওরা শেষ পর্যন্ত ঘোষণা করে দিল, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, ইন্না আতাইনা, এই সূরাটা কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, কিন্তু আমরা যতই চেষ্টা করেছি না না, এই কোরআন কোনো মানুষের বানানো কোরআন নয়, দিন দিয়েছেন আল্লাহ আমাদেরকে, মুসলমানের ঘরে পাঠিয়েছেন কে? দিনের হেফাজত করবেন কে? কোরআনের হেফাজত করবেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ এত দয়া করলেন, এত মায়া করলেন, আল্লাহ যেহেতু স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতা পেয়ে তুমি বিগড়ে যেও না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েও না, কারণ আল্লাহ বলেছেন আম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন করে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সীমা লঙ্ঘনকারীর জন্যে জাহান্নাম ঠিকানা।